2022 সালের 28 ডিসেম্বর প্রথম মেট্রো রেলের যুগে প্রবেশ করলো বাংলাদেশ। এই মেট্রো রেলের মধ্য দিয়ে আধুনিক যোগাযোগ ব্যবস্থার শুরু হলো বাংলাদেশে। প্রতিবেশী দেশ ভারতে 1984 সালে শুরু হয়েছে মেট্রো রেল চলাচল, আর পাকিস্তানে মেট্রো শুরু 2020 সালে। দক্ষিণ এশিয়ার এই তিন দেশে মেট্রোর শুরু নিয়েই আজকের ভিডিও। 1863 সালে বিশ্বের প্রথম মেট্রো রেল চালু হয়, লন্ডন আন্ডারগ্রাউন্ড মেট্রো। তারও প্রায় 120 বছর পর ভারতের কলকাতায় শুরু হয় আধুনিক নগর জীবনের অবিচ্ছেদ্য অংশ মেট্রো রেল। 1984 সালের 24 অক্টোবর উদ্বোধন করা হয় কলকাতা মেট্রো রেলের প্রথম অংশ। 3.4 কিলোমিটার লাইন সে সময় যুক্ত করে এসপ্ল্যানেড ও ভবানীপুরকে। 1920 সালে কলকাতায় মেট্রোর পরিকল্পনা থাকলেও বাস্তবে নির্মাণ কাজ শুরু হয় 1972 সালে। তারও 12 বছর পর 1984 সালের 24 অক্টোবর যাত্রা শুরু করে সিটি অফ জয়খ্যাত কলকাতার প্রথম মেট্রো লাইন। বর্তমানে কলকাতা মেট্রোর দুটি লাইন চালু, 24টি স্টেশন নিয়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর লাইন, যার দৈর্ঘ্য 31.36 কিলোমিটার। 2020 সালে শুরু হওয়া দ্বিতীয় লাইন পৌঁছেছে শিয়ালদহ থেকে সল্ট লেক সেক্টর 5 পর্যন্ত, যার দৈর্ঘ্য 9.1 কিলোমিটার। উদ্বোধনের অপেক্ষায় থাকা এর বর্ধিত অংশ হুগলি নদীর নিচ দিয়ে পৌঁছেছে হাওড়ায়, যেটি দক্ষিণ এশিয়ায় প্রথম নদীর নিচ দিয়ে যাওয়া বিশেষায়িত মেট্রো লাইন। বর্তমানে কলকাতা মেট্রোর 300টি মেট্রো প্রতিদিন 7 লাখ যাত্রী পরিবহন সেবায় নিয়োজিত। ভারতে কলকাতার পর দিল্লি, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু ও চেন্নাইয়েও মেট্রো রেল সার্ভিস চালু হয়। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও চালু হয়েছে আধুনিক মেট্রো রেল ব্যবস্থা। 2020 সালের অক্টোবরে পাকিস্তানের লাহোরে অরেঞ্জ মেট্রো নামে চালু হয় এই মেট্রো। 2015 সালে কাজ শুরু হয়ে 5 বছরেই আলোর মুখ দেখে 27.1 কিলোমিটার দীর্ঘ মেট্রো লাইন, যার মধ্যে 25 কিলোমিটার উড়ালপথে আর বাকি 2 কিলোমিটার মাটির নিচ দিয়ে চলাচল করছে। 27.1 কিলোমিটার এই রেলপথে লাহোরের উত্তর থেকে দক্ষিণ অংশে যেতে সময় লাগছে 45 মিনিট। এই পথে স্টেশন 26টি, যার 2টি মাটির নিচে। অরেঞ্জ লাইন মেট্রোতে এক পথের ভাড়া 40 রুপি। পাক সরকারের আশা, পূর্ণ সক্ষমতায় মেট্রো রেলটি চালু হলে প্রতিদিন 2,45,000 যাত্রী পরিবহন সম্ভব হবে। 2025 সাল নাগাদ অরেঞ্জ লাইন মেট্রো রেলে প্রতিদিন 5 লাখ যাত্রী পরিবহনের আশা পাক সরকারের। বাংলাদেশও পা রাখল মেট্রো রেলের যুগে। 2022 সালের ডিসেম্বরের 28 তারিখ লেখা থাকল ইতিহাসের পাতায়। 2016 সালে কাজ শুরু হয়ে 2022 সালে চালু মেট্রো রেলের 11 কিলোমিটার লাইন। ঢাকার উত্তরা থেকে আগারগাঁও এই পথে স্টেশন 9টি, যার মধ্য দিয়ে দুর্ভিসহ ঢাকার গণপরিবহন ব্যবস্থায় আশার সঞ্চার। সরকারের আশা, 2023 সালের ডিসেম্বরে উত্তরা থেকে মতিঝিল 20 কিলোমিটার এবং 2025 সালে কমলাপুর পর্যন্ত 21 কিলোমিটার পথে চলাচল করবে মেট্রো রেল। আর তখনই যানজট নিরসনে বড় ভূমিকা রাখবে বাংলাদেশের প্রথম মেট্রো। সেক্ষেত্রে পুরোটা চালু হলে উত্তরা থেকে মতিঝিলে যেতে সময় লাগবে 38 মিনিট, ঘন্টায় 60,000 অর্থাৎ দিনে 5 লাখ যাত্রী চলাচল করবে মেট্রো রেলে। আর তাই বাংলাদেশের প্রথম মেট্রো রেলের সুবিধা পেতে অপেক্ষা করতে হবে আরও অন্তত 1 বছর। এই ছিল আজকের মতো। দেখা হবে শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত নিশ্চয়ই ভালো থাকবেন।